হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্মার্টবিং ইংলিশ সো আজকে আমি ডিসকাস করবো অ্যাবাউট এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে এম টিএস মাল্টিটাস্কিং স্টাফ যে এক্সামটা নেওয়া হয় টেন্থ লেভেলের সেই এক্সামের কীভাবে এক্সামটা কন্টাক্ট করানো হয় কীভাবে তোমাদের যে সিলেবাস রয়েছে পুরো সিলেবাস তাছাড়া ইংলিশ সিলেবাসটা কি রয়েছে আমি ডিটেলসে আলোচনা করবো তাছাড়া কীভাবে তোমরা प्रिपरेशन নেবে কিভাবে কি করবে ডিটেলসে এই ভিডিওর মধ্যে ডিসকাস করব বা প্রিভিয়াস ইয়ার কী কী क्वेश्चन এসছে সেই অনুযায়ী কিভাবে প্রিপারেশন তোমরা নেবে সেই সেই পুরোটুকুই আজকে এই ভিডিওতে ডিসকাস করবো সো ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে সো দেখো তোমাদের যে প্রথম এক্সামটা হবে মানে প্রিলিমিনারি বলতে টায়ার ওয়ান যে এক্সামটা হবে ঠিক আছে সো এখানে তোমাদের থাকবে একশোটা কোয়েশ্চেন থাকবে মোট ওকে মোট মার্ক থাকবে এখানে ধরো একশোটা কোয়েশ্চেন থাকবে একশোটা এক এক করে থাকবে প্রত্যেকটা কোয়েশ্চেনের মধ্যে এক মার্ক করে থাকবে দেখো পার্ট চারটে সাবজেক্ট এখানে রয়েছে প্রথমে জেনারেল ইংলিশ থাকবে তোমাদের পঁচিশটা কোয়েশ্চেন থাকবে পঁচিশ মার্ক থাকবে জেনারেল ইন্টেলিজেন্স জিআই বা রিজেনিং যেটা থাকবে সেটার মধ্যে পঁচিশটা কোয়েশ্চেন পঁচিশ মার্ক থাকবে আর নিউমেরিটিক অ্যাপটিটিউড বলতে এখানে যে থাকবে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এখানে তোমাদের থাকবে হলো মেন হলো এখানে ম্যাথমেটিক্স থাকবে তোমাদের ঠিক আছে অ্যাডভান্স ম্যাথও থাকবে কিছু অ্যান্ড যেই কোয়ান্টিটি বা অ্যাপটিটিউড রয়েছে সেটাও থাকবে ওকে তারপরে দেখো পার্ট ফোর যেটা রয়েছে জিকে তোমাদের থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে সব কিছুই থাকবে জি কের মধ্যে যা যা থাকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে স্ট্যাটিক জিকে তোমাদের ইকোনমিক্স থেকে থাকবে ফিজিক্স বায়োলজি ঠিক আছে তারপরে তোমাদের হিস্ট্রি জিওগ্রাফি সব যতগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু থাকে একটা দুটো করে হলেও থাকে অ্যান্ড তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে বিগত ছমাস বা এক বছরেরও দেখে যেতে পারো না হলে ছ মাস দেখে গেলেই হয়ে যায় আর তোমাদের যেই নিউমেরিক্যাল যে অ্যাপটিটিউড রয়েছে ম্যাথ তার জন্য তুমি প্রিপারেশন নিতে পারো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখে আর আমি মেনলি আমার চ্যানেলে আমি ইংলিশ ক্লাস করাই তার জন্য আমি ডিটেলসে আমি যে জেনারেল ইংলিশ রয়েছে সেটা কীভাবে প্রিপারেশন নেবে কি করবে ডিটেলসে কি কি রয়েছে কি কী জায়গা থেকে কোয়েশ্চেন আসে সবগুলো দেখাচ্ছি আর তোমাদের এক্সামের ডিউরেশন কিন্তু এক ঘন্টা তিরিশ মিনিটের হয় মানে দেড় ঘন্টার হয় ঠিক আছে আর দুই ঘন্টা হয় যাদের এলিজিবল ফর স্ক্রাইব যাদের ঠিক আছে তাদের জন্য দুই ঘন্টা টাইম দেওয়া হয় সো দেখো এখানে ইংলিশের মধ্যে কি কি রয়েছে তোমাদের সিনোনিম থাকবে সিনোনিম বলতে সমার্থক শব্দ অ্যান্টোনিম অ্যান্টোনিম থাকে বলতে বিপরীতার্থক শব্দ হোমোনিমস আছে হোমোনিমস দেয় আবার সিলেবাসের মধ্যে রয়েছে আর নাও দিতে পারে এখান থেকে যে প্রত্যেকটার থেকে তোমার কোয়েশ্চেন দেবেই এমন কিন্তু না এরকম হতে পারে তোমার দা ব্ল্যাঙ্কস তোমাকে তিন চারটে দিয়ে দিল সিনোনিমস তিন দুটো বা তিনটে দিয়ে দিলো অ্যান্টোনিম এরকম হোমোনিমস হলো কি একই শব্দের উচ্চারণ এক কিন্তু স্পেলিং আলাদা মানেও আলাদা ঠিক আছে তারপরে দেখো ওয়ান আওয়ার সাবস্টিটিউশন মানে হলো এক কথায় প্রকাশ করতে হবে শাফেলিং অফ সেন্টেন্স ইন আ প্যাসেজ প্যারাজাম্বল যেটা বলা হয় মানে সেন্টেন্স এলোমেলোভাবে দেওয়া থাকবে সাজিয়ে তোমার বলতে হবে ঠিক আছে ক্লোজ প্যাসেজ বলতে কম্প্রিহেনশন যেই থাকে না বা ক্লোজ প্যাসেজ বলতে ধরো একটা বড় একটা প্যাসেজ টাইপের এখানে শূন্যস্থান দিয়ে দেওয়া মানে ড্যাশ ড্যাশ ফিল করতে বললো ফিলিন দ্য ব্ল্যাঙ্ক যে শূন্যস্থানগুলো দিলো সেগুলো পূরণ করতে বলতে পারে ঠিক আছে সেরকমও দিতে পারে তারপর দেখো ইন দ্য ব্ল্যাঙ্ক যেন শূন্যস্থান পূরণ উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিতে পারে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান দিতে পারে ঠিক আছে তারপর দেখো সেন্টেন্স কমপ্লিটেশন সেন্টেন্স থাকবে সেটাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে তারপরে দেখো স্পটিং এরের এরের কারেকশন যেটাকে বলা হয় ঠিক আছে সেটা তোমাদের দিতে পারে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট দিতে পারে ইডিয়মস অ্যান্ড ফ্রেসেস দিতে পারে স্পেলিং টেস্ট দিতে পারে স্পেলিং যেটা শাফেলিং অর সেন্টেন্স পার্টস ঠিক আছে এগুলো দিতে পারে সব কিছুই দেখো রকমভাবে কোশ্চেন হয় তোমাদের কোশ্চেনগুলো আমি দেখাচ্ছি যেগুলো দেয় আর তোমাদের এর আগে আমি পার্ট টু তোমাদের পার্ট টু বলতে টায়ার টুতে কী কীভাবে হয় কোশ্চেন দেখো এখানে বলছে ডেসক্রিপটিভ তোমাদের এক্সাম হবে পঞ্চাশ মার্কে ঠিক আছে ফিফটি মার্ক থাকবে সেখানে আর তিরিশ মিনিট সময় দেওয়া হবে পঞ্চাশ মার্কের কোশ্চেন থাকবে এখানে শর্ট এসে দেবে কোন একটা বা লেটার ইন ইংলিশ অর এনি ল্যাঙ্গুয়েজ ইনক্লুডেড ইন দ্য 8 শিডিউল অফ দ্য কনস্টিটিউশন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে আট নাম্বার শিডিউলের মধ্যে যতগুলো ভাষা যতগুলো ভাষা বলতে তেইশটা ভাষা রয়েছে তার মধ্যে দেখো আমি বলে দিচ্ছি তার মধ্যে তেইশটা ভাষার মধ্যে তুমি বেঙ্গলিও চুজ করতে পারো হিন্দিও চুজ করতে পারো যেগুলো রয়েছে তোমরা দেখে নিতে পারো তেইশটা ল্যাঙ্গুয়েজ কী কী আছে গুগলে সার্চ করবে তাহলেই দেখতে হবে ওকে যে তেইশটা ল্যাঙ্গুয়েজ কী রয়েছে তোমার যেটা ভাষা বাংলাও তুমি দিতে পারো এর মধ্যে বাংলাতেও দিতে পারো ঠিক আছে সো দেখো যদি ইংলিশে দাও তাহলে আমি বলছি এখানে শর্ট এসে থাকবে আর লেটার থাকবে এখানে ইংলিশে তোমাদের লিখতে হবে তোমাদের শর্ট এসে পাঁচটা ধরো তোমাদের অপশান দিল শর্ট এসে এখান থেকে একটা লিখতে হবে লেটারেও পাঁচটা অপশান মানে প্রিভিয়াস ইয়ারে যেটা দিয়েছে আর কি পাঁচটা দিল তার থেকে যে কোনো একটা লিখতে হবে মোট তোমার পঞ্চাশ মার্কের হবে এখানে ঠিক আছে আমি পার্ট টু বলতে টায়ার টু যে এক্সামটা রয়েছে এম টিএসের ওপর আমি আরেকটা নেক্সট ভিডিওতে আমি ডিটেলসে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে বা কীরকম কোশ্চেন কীভাবে লিখতে হয় আমি ডিটেলসে তোমাদের আরেকটা ভিডিও দিয়ে দেবো ঠিক আছে ভিডিও দিয়ে আমি এই ভিডিওতে লিঙ্ক দিয়ে না হলে তুমি তোমরা সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশান বাটনটা অন করে রাখো তোমরা কিছুদিনের মধ্যে সেই ভিডিওটাও পেয়ে যাবে ঠিক আছে সো দেখো প্রিভিয়াস ইয়ারের কী কী কোশ্চেন এসছে দেখো দিস বুক স্টল ইজ ভেরি ওয়েল স্টকড ইউ ক্যান অলমোস্ট গেট এভরি বুক হেয়ার অন নো এরের এখানে এরকম এটা নো এটা এরের কারেকশানের থেকে দিয়েছে ঠিক আছে স্পটিং এরের যেটা রয়েছে সেখান থেকে এটা দিয়েছে সো এখানে স্পটিং এরের মধ্যে তোমরা আমাদের খুঁজতে হয় যে কোন পার্টটা ভুল রয়েছে সেটা আমাদের ঠিক করতে হয় নাহলে কি আমাদের কি নো এরেরটা যদি ভুল না থাকে সেই ক্ষেত্রে নো এরের করতে হবে ঠিক আছে এরকম টাইপের সব কোশ্চেনগুলো দেবে তোমরা যদি যেই ইংলিশের এই জিনিসটা রয়েছে তোমরা যে কোনো একটা ভালো বই কিনে নিতে পারো আমি একটা ভালো বইয়ের আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার পুরো যতটুকু সিলেবাস রয়েছে পুরো সিলেবাসটাই কমপ্লিট হয়ে যাবে শুধু ইংলিশ নয় আমি একটা বইয়ের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা কিনে নিতে পারো তাছাড়া আমি আমার চ্যানেলে ডেডিকেটেডলি এম এস সিএইচএসএল সিজিএল এই সমস্ত পরীক্ষার জন্য স্টাফ সিলেকশন কমিশনের আমি কিন্তু ইংলিশ ক্লাস প্রোভাইড করে থাকি তোমরা হয়তো যদি আগের থেকে যুক্ত হয়ে থাকো আমার চ্যানেলে তোমরা হয়তো দেখেছ অনেক ভিডিওই আর আমি তোমাদের জন্য এমটিএস এক্সাম বা নেক্সট সিএইচএসএল আমি দুটো পরীক্ষার জন্যই ভালোভাবে আমি তোমাদের ইংলিশ ক্লাস প্রোভাইড করতে থাকব ঠিক আছে যা রয়েছে প্রত্যেকটা সিলেবাস আমি কমপ্লিট করে দেব যা যা রয়েছে যতটুকু দরকার ঠিক আছে বা যতটুকু মানে সম্ভব আমি পুরোটুকুই করে দেবো ইংলিশ যা রয়েছে সো দেখো আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা তোমাদের এখানে যেটা বলছিলাম দেখো বলছে কি এর কারেকশন এখানে কি বলছে দ্য বুক স্টল ইজ ভেরি ওয়েল স্টক মানে বুক স্টলটা যেটা রয়েছে সেটা ভেরি ওয়েল স্টক খুব ভালোভাবেই স্টক রয়েছে ইউ ক্যান অলমোস্ট গেট এভরি বুক হেয়ার তুমি এখানে প্রায়ই পেয়ে যেতে পারো প্রত্যেকটা বই এখানে ঠিক আছে আবার নো এর সেখানে কোথাও ভুল রয়েছে সেটা আমাদের বলতে হবে এখানে দেখো কি বলছে ইউ ক্যান অলমোস্ট গেট তুমি প্রায় পেতেই পারো সমস্ত বই এখানে এবার এখানে দেখো ইউ ক্যান অলমোস্ট গেট না ইউ গেট অলমোস্ট এভরি বুক হেয়ার এইটা হয় মানে কারেক্ট ইউজ অলমোস্টটা কি গেটের পরে আমাদের ইউজ করতে হবে গেটের আগে কিন্তু হবে না ঠিক আছে সেই ক্ষেত্রে যদি আমি আগে ইউজ করি তাহলে মাননিটা অন্য রকম হয়ে যায় ইউ ক্যান অলমোস্ট গেট ঠিক আছে এটা এরকম হবে না ইউ ক্যান গেট অলমোস্ট এভরি বুক ঠিক আছে প্রত্যেক বই সেটা হবে কারেক্ট ইউজ গ্রামার্টিক্যালি কারেক্ট ইউজ সো এখানে দুই নাম্বার পার্টি কিন্তু এখানে ভুল রয়েছে সেটা আমাদের ঠিক করতে হবে তারপর দেখো যদি থাকে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যে যেরকম রয়েছে এখানে এখানে কী বলছে হি রানস ফাস্টার দ্যান ড্যাশ আই হবে মি হবে মাইন হবে না মাই এরকম কিন্তু যদি প্র্যাকটিস করো মক টেস্টের মতো আমি মক টেস্টের কিছু ক্লাসও তোমাদের প্রোভাইড করবো পরীক্ষার আগে ঠিক আছে তোমরা মক টেস্টের মতো অ্যান্সারও দিতে পারো আমি দিয়ে দেবো হি রানস ফার্স্টার দেন কি হয় সে মানে দৌড়ায় ফার্স্টার দেন আমার থেকে কি হবে সেটা আই হবে মি হবে মাইন হবে না মাই হবে ফার্স্টার দেন অনেকে ভাবতে পারো যে ফার্স্টার দেন মি হবে কিন্তু এখানে মি কোনোভাবেই হবে না কারণ কি এখানেও কি রান ফার্স্টার দেন আই হবে মিটা কি আই মি মাই সাবজেক্টিভ এটা আমাদের পড়তে সাবজেক্টিভ কেস এখানে ইউজ হয় ঠিক আছে হি রানস ফার্স্টার দেন সব সময় কিন্তু আই হয় এখানে সাবজেক্টিভ হয় মি মানে আমার আর কি সে আমার থেকে জোরে দৌড়ায় সেই ক্ষেত্রে সাবজেক্টিভ কেস এখানে কিন্তু ইউজ হয় এখানে আই হবে এখানে কিন্তু মি মাই বা মাইন হবে না এখানে অবজেক্টিভ কেস হলো মি ঠিক আছে আর এখানে পজিটিভ বা অবজেক্টিভ রয়েছে মাই মি মাইন এই সমস্ত মাইন বা মাই এটা হলো পজিটিভ কেসেই ইউজ হয় ওকে তারপরে দেখো কোশ্চেন নাম্বার তারপরে যেটা রয়েছে কোশ্চেন সিনোনিম যেরকম ইয়ার এটা এসেছিলো ব্লিক ঠিক আছে ব্লিক এর মানেটা কি ব্লিক মানে হলো কমফোর্টেবল ডিপ্রেসিং প্লিজেন্ট না ব্রাইট এবার দেখো সিনোনিম যদি পড়তে যাও সিনোনিম কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার যে এটা রয়েছে আর কি আমি যে বইয়ের লিঙ্কটা দেবো সেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অনেক পেয়ে যাবে সেগুলো মুখস্থ করবে সেখান থেকেই হয়তো কমন পাবে হয়তো একটা দুটো তো কমন পাবেই মানে সব পুরো যে পঁচিশটা কোশ্চেন নিয়ে তুমি কমন পেয়ে যাবে তেমন তো না মানে প্রিভিয়াস ইয়ার থেকে অনেক কোশ্চেন পাওয়া যায় ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট এরকম কোশ্চেন পাওয়া যায় কমন আর যদি প্রিভিয়াস ইয়ার ভালোভাবে পড়ে যাও সিএইচসএল এম টিএস প্রত্যেক পরীক্ষারে যদি তুমি প্রিভিয়াস ইয়ার ইংলিশটা তুমি করে যাও সিনোনিম অ্যান্টোনিম এগুলো কমন পেতে পারো ঠিক আছে পাবেই একদম সেরকম কিন্তু কথা না কিন্তু পেতে পারো দেখো ব্লিক মানে কি ব্লিক মানে হলো ডিপ্রেসিং কোনো একটা জিনিস সো এখানে সিনোনিম বলতে গেলে এখানে ডিপ্রেসিংই বলবো ঠিক আছে নিরানন্দ বলতে পারো তারপরে দেখো অ্যান্টোনিমটা যেটা এসছিল চেরিশ চিস মানে কি চেরিশ মানে হলো কি কোনো কিছুকে লালন পালন করা সো এর বিপরীতার্থক শব্দ যদি আমি বলি অ্যাবান্ডন করা ঠিক আছে এটাকে বাতিল করে দেওয়া তারপরে দেখো যেটা রয়েছে এখানে কি বলছে ইডিএম স্পেসেস যেরকম মেক অফ ফরচুন মেক আফ ফরচুন মানে কি ইডিএম মানেটা কি ইডিএমটার মানে হলো টু বিকাম রিচ মানে কি ধনী হওয়া ঠিক আছে তারপরে দেখো যেরকম এখানে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট ঠিক আছে এখানে বলছে দ্য জুরি ওয়াই ডিভাইডেড ইন ইটস ডিসিশন এখানে জুরি বলছে জুরি হলো একটা কালেক্টিভ নাউন ঠিক আছে বিচারকের দল ওয়ার ডিভাইডেড ইন ইটস হবে এখানে ওয়ার রয়েছে সেই ক্ষেত্রে কী হবে দেয়ার হিজ হার নো ইম্প্রুভমেন্ট এগুলো তো যদি ইম্প্রুভমেন্ট এখানে অবশ্যই দরকার এখানে কী হবে দেয়ার হবে ওকে দেয়ার ডিসিশন তারপরে দেখো যেটা রয়েছে ফ্লেশ ইটার ওয়ান আওয়ার সাবস্টিটিউশন এক কথায় প্রকাশ এটা কি দেখো যেগুলো রয়েছে হারবিভোর কার্নিভোর ঠিক আছে অমনিভোর পিসি পিসিভোর ঠিক আছে এটা কি কার্নিভোরাস মানে কি যে মাংস মাংসাশী প্রাণী এক কথায় ফ্লেশ ইটার ওয়ান হু ইটস ফ্লেশ যে মাংস খায় ঠিক আছে সে তাকে কী বলি কার্নিভোরাস এখানে কার্নিভোর এটা হবে কারেক্ট অ্যান্সার ওয়ান অফ সাবস্টিউশান তারপরে কারেক্টলি স্পেল্ট ওয়ার্ড যেটা রয়েছে সাফারিংয়ের কারেক্টলি স্পেল্ট কোনটা রয়েছে অপশন টু এফ এফ ই আর আই জি সাফারিং ঠিক আছে তারপরে দেখো রয়েছে কি এটা হলো যে জামবেল রয়েছে প্যারা জামবেল বা এলোমেলোভাবে দেওয়া দেওয়া থাকবে যেটা সাজাতে হবে আমাদের এখানে দেখো প্রথমে যে কিউটা রয়েছে সেটা কিন্তু কোয়েশ্চেন ঠিক আছে আর এগুলো হলো যে পার্টটা রয়েছে দেখো প্রথমে এরকমভাবে থাকবে একটা সেন্টেন্স মডার্ন ইমেইল ঠিক আছে এটা সেন্টেন্স শুরু এখানে এবার আমাদের সাজাতে হবে এরপরে কোন পার্টটা আসবে তারপরে কোন পার্টটা আসবে তারপরে কোন পার্টটা আসবে এখানে যেটা কারেক্ট আমি যেটা আরপি কিউ যেটা রয়েছে সেটা হলো কারেক্ট হবে দেখো প্রথমে কি মডার্ন ইমেল মানে বর্তমানের যে আধুনিক ইমেল আমাদের যে এটা আমরা করি ইমেল সেটা কি তারপরে কি দেখো আর অপারেটস অ্যাক্রস দ্য ইন্টারনেট অর আদার কম্পিউটার নেটওয়ার্কস যদি এরকমভাবে বলি তাহলেই তো সেন্টেন্সটা মানে সম্পূর্ণ একটা মানে আসে যদি এমনি বলি মডার্ন ইমেল ইন্টারনেট এরকমভাবে বলে দিই বা অন্যান্যভাবে বলে দিই মডার্ন ইমেল কম্পিউটার নেটওয়ার্ক ইন্টারনেট আর আদার বা অন্য অন্যভাবে বললে কিন্তু কোনো মানে হয় না এরকমভাবে যদি বলি ঠিক আছে আর কি অনুযায়ী যদি সেন্টেন্সটা সাজাই সেই ক্ষেত্রে সেনডেন্সটা পুরো হয় আর একটা মানে হয় সেন্টেন্স মানে কি সেন্টেন্স মানে যেটা একটা সঠিক গ্রামাটিক্যালি কারেক্ট হবে তাছাড়া একটা মনের ভাব প্রকাশ করবে তা মানে এই সেন্টেন্স সো সেইভাবেই আমাদের কিন্তু এগুলো প্যারাজাম্বেলটা আমাদের করতে হয় ঠিক আছে সো এরকমভাবেই কিন্তু কোশ্চেন আসবে আর যে ক্লোজ টেস্ট বলতে যেটা থাকে আমি দিয়েছি সেটা শূন্যস্থান পূরণ বা এগুলো আমি তোমাদের ক্লাস তো করাতেই থাকবো অসুবিধা নেই সেখানেই তোমরা সব পুরো ডিটেলসে মানে এক একটা সাবজেক্টের ওপর যেরকম রয়েছে দেখো একদিন সিনোনিমের ওপর ক্লাস দেবো একদিন অ্যান্টোনিম একদিন হোমোনিমস একদিন ওয়ান ওয়ার্স এরকম করতে করতে প্রত্যেকটা এখানে টপিক রয়েছে প্রত্যেকটাই কিন্তু কভার ফেলবো ঠিক আছে সো এখানে যদি তোমাদের কোথাও কোনো ডাউট থেকে থাকে আর পার্ট টু এক্সামের আগে কিন্তু আমি তোমাদের একটা ভিডিও তো তোমাদের দেবোই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে কীভাবে প্রিপারেশন নেবে সেটা নিয়ে ঠিক আছে তাছাড়া আমি পার্ট টু এর জন্য ইংলিশ এসে লেটার এই সমস্ত প্রোভাইড করে থাকো আগেও রয়েছে অনেক ভিডিও সেগুলোও দেখতে পারো তোমরা কিন্তু আমি এম টিএস এক্সামের জন্য অন্যভাবে যে এরকম বক্স বক্স কাটা থাকে ঠিক আছে যেরকম এরকম বক্স বক্স থাকে এরকম বক্স থাকে সেই বক্সের মধ্যে কিন্তু আমাদের লিখতে হয় প্রত্যেকটা ওয়ার্ড বক্সের মধ্যে লিখতে হয় ঠিক আছে সেরকমভাবে তোমাদের প্র্যাকটিস করাবো আমি অসুবিধা নেই ঠিক আছে সো এই ভিডিওগুলো পেয়ে থাকবে প্রিলিমিনারি এক্সামটা হয়ে গেলে মানে টায়ার ওয়ানটা হয়ে গেলে তারপরে আমি এগুলো প্রোভাইড করবো পার্ট টুর জন্য তাছাড়া আমি এখন আগে থেকে ক্লাস চলছে এর জন্য তোমরা সেই ক্লাস করতে পারো ওকে সো কোথাও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব ওকে আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো ইটস রয় এস এম এন আইটিএসআর ওয়াই এস এম এন সার্চ করবে এখানে আমার নাম সুমন রয় এখানে আমাকে ফলো করতে পারো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার বা কোনো কোয়ারিস থাকে আমাকে জিজ্ঞেস করবে আমি অবশ্যই রিপ্লাই দেবো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে আর টেলিগ্রামে স্মার্ট বিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করবে আমার এই চ্যানেল এখানে জয়েন হতে পারো এখানে আমি ইম্পর্টেন্ট ক্লাসের কোনো পিডিএফ বা কোনো শর্ট নোটিশ বা কোনো ইনফরমেশান এখানে আমি প্রোভাইড করে থাকি ঠিক আছে আর আজকের জন্য এইটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও এক্সামের জন্য ঠিক আছে এইটুকুই বলার ছিল তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে